নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ না পাওয়ায় গতকাল ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতে ঘেরাও এবং বিক্ষোভ দেখানো হয়। আর এই ঘেরাও কর্মসূচিকে ঘিরে তৃণমূল কংগ্রেসের অন্দরে গোষ্ঠী দ্বন্দ্বের প্রকাশ ঘটে। পরে রাতের দিকে উত্তপ্ত হয়ে ওঠে, ভাঙচুর ও অগ্নি সংযোগের মতো ঘটনাও ঘটে। মূলত কি ঘটনাটি ঘটে? অভিযোগ আছে, ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের প্রধান উৎপল বসাক নিজের মর্জি মতো ঝড়ে ক্ষতিগ্রস্ত সাতজনের একটি তালিকা তৈরি করে। অন্যান্যদের অভিযোগ, প্রকৃত বেশ কিছু ক্ষতিগ্রস্ত এই তালিকা থেকে বাদ পড়ে যায়। সেই সব মানুষেরা ক্ষতিপূরণের দাবিতে গতকাল পঞ্চায়েতে বিক্ষোভ দেখাতে যায়। বিক্ষোভ চলাকালীন জনৈক বিক্ষোভকারীর মারধরের ঘটনা ঘটে। এরপরই গোষ্ঠীদ্বন্দ্বের চরম প্রকাশ ঘটে। বিক্ষোভকারীরা বেশিরভাগই তৃণমূল যুবনেতা শুভঙ্কর চ্যাটার্জি ওরফে পিটারের অনুগামী। অন্যদিকে তৃণমূল নেতা অসিত ঘোষ, প্রধান উৎপল বসাকের অনুগামীরা এই দ্বন্দ্বে প্রকাশ্যে জড়িয়ে পড়ে। ফুলিয়া জনরঞ্জন কেন্দ্রের কাছে শারদ মেলা মাঠের সামনে জনৈক বিক্ষোভকারীর নার্সারিতে ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয়। একটি টোটো গাড়ি ভাঙচুর হয়। এরপরই ফুলিয়া জনরঞ্জন কেন্দ্রের জানলা দরজা এমনকি অ্যাম্বুলেন্সও ভাঙচুর হয়। তৃণমূল নেতা অসিত ঘোষ সরাসরি এই ঘটনায় পিটারের দিকে আঙুল তোলেন। দুটো টাকা তো মনে হয় টাউনশিপ পঞ্চায়েতে মনে হয় গামফাম ঝড়ে ঘর টাকা পেয়েছিল, মানে সাতটা মানে ঘরে টাকা পেয়েছিল সেভেন, তো যা প্রধান গরিব মানুষকে দিয়ে দিয়েছিল এসব নিয়ে ওরা একশো দুশো চেয়েছিল এসব নিয়ে টাউনশিপের ঝামেলা। তাতে আমরা যা আমরা আবার সেখানে প্রধান বলে এই ঘটনা আমরা গিয়ে যা ওদের শরীর টরি দিয়ে ঝামেলাটা মিটিয়ে দিয়েছিল। প্রধান যেহেতু এখানে বসে ও আর বসে, যেরকম যেহেতু বিলাস বসে এখানে ক্লাব থাকে, জানে ক্লাব থেকে বলে দিলে সব করে, এই একটা হিংসা ক্লাবে করে, মানে পিটার এই পিটার এইটাকে রাত্রিবেলায় লোক যদি তখন মানে আপনার পুনে পাওয়াটা কি পাওয়াটা তখন কেউ ছিল না, এই টাইপে ক্লাব থাকে না, সেই টাইপে ফাংশন করে সব থেকে চেয়ার টাইপে ফাংশনের বড় কথা না, কথা হচ্ছে আমরা অ্যাম্বুলেন্সটা পেয়েছি, যেটা হচ্ছে আমরা মানুষ আসলে পুলিশ মূলত ক্ষোভেই পিটার যেটা করেছে মূলত ওই এই যে আপনাদের এই ক্লাবটাকে যে অ্যাটাক করা হয়েছে মূলত কেন ওই প্রধান এখানে, যেহেতু প্রধানটা এখন ক্লাবের সবাই বেশিরভাগই টিএমসি করে দলের লোক, যেহেতু প্রধান যেহেতু এখানে থাকে আমরাও দল করি, যার জন্য কী হয় সবার একটা ক্লাবের সময়টা সময়টা কাটায় ক্লাবে সে এইটা আমরা করি, সবাই সবাই চিন্তাভাবনা করে আমরা এটা করলে কাল খেয়ে এটা করলে কী হবে, দলটা কিন্তু আমাদের আঘাত হবে, এই করতে গিয়ে পিটারের ওর সাথে যেহেতু আমাদের কোনো ছেলে চলে না, এই ডাকটা হচ্ছে প্রধানের পরে ছিল, তার জন্য প্রধান এখানে থাকে, তার জন্য ক্লাবটাকে অনেক কিছু হবে আমাদের মিনি ইন্ডোর অনেকগুলো কাজ করেছে। প্রধান উৎপল বসাক অবশ্য গতকালের বিক্ষোভকারীদের সরাসরি দুষ্কৃতি বলে আখ্যা দিয়েছেন, তার উপর হামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পঞ্চায়েতে সাতটা কোঠায় ছিল, সাতজন মানুষকে দিতে পারবো আমরা যথারীতি, সেই সাতটা মানুষের নাম দিয়ে তাদের টাকা আমরা ঢুকিয়ে দিতে পেরেছি। খুব গরিব মানুষ, একজন ভিক্ষে করে খায়, একজন বিধবা, একজনের বাড়িতে কাজ করে তার টুকটা ভেঙে গেছে, এরকম সাতটা মানুষ আপনি দিয়ে আমরা দিয়ে দিয়েছি, কিছু
দুষ্কৃতি কালকে এসে রাত দুপুর দুটোর সময় আমার উপর চড়া হয় যে দুখানা দুশো হাজার টাকা এখনই দেয় আমাকে। আমি বললাম আমি দেবো কোথেকে, ভিডিও যদি আমাকে না দেয় আমি দেবো কোথেকে। ওদের কেন বলছে দুশো হাজার টাকা কেন চাইছে কিছু? ওরা বলছে টাউনশিপে মাত্র সাতখানা কেন দিল, দুশো হাজার টাকা দেয়, দুশো হাজার টাকা এখনই আমাকে ক্যাশ দেয়, ক্যাশ পয়সা দিতে হবে। অ্যাম্বুলেন্স করা ভাঙলো? অ্যাম্বুলেন্স তো ওরাই ভেঙেছে, যারা আমাকে আমার উপর হামলা করেছে পঞ্চায়েতে তারা অ্যাম্বুলেন্স ভেঙেছে। তারপরে এখন কি বলবেন এই বিষয় নিয়ে? আমি কি বলবো দলকে জানিয়েছি, দলকে জানাবো, দীর্ঘদিন দলকে জানিয়েছি, দলকে জানাবো, পুলিশ প্রশাসনকে জানিয়েছি যে দল করতে এসে তো মার্টার তো হয়ে যাবো না, মার্টার তো হতে পারবো না, এর যাওয়া পরিস্থিতি মার্টার হয়ে যাবো। দল পুলিশ প্রশাসন যদি দেয়, যদি নিরাপত্তা দেয় তাহলে হয়তো তাহলে পঞ্চায়েত চালাবো না, পঞ্চায়েত আজকে থেকে আমি পঞ্চায়েতকে কাজ বন্ধ রাখবো, আমি পঞ্চায়েত যাবো না। নিরাপত্তাহীনতায় ভুগছি, আমার বাড়ির লোকজন কান্নাকাটি করছে আমাকে বাড়ি থেকে বেরোতে দেবে না, তাহলে স্বাভাবিক তারা তো করবেই কেন, এই আমি নিয়ে জীবন বাজি রেখে গিয়ে আমি দল করতে আসবো নাকি? তাই এ তো মার্টার হয়ে যাবো আমি দুদিন পরে অবস্থা। এই ঘটনার প্রেক্ষিতে আজ দুপুরে বিজেপি নেতা ও রানাঘাট সাংসদ জগন্নাথ সরকারকে প্রশ্ন করা হলে তিনি জানান, ফুলিয়ার তৃণমূল প্রধান এবং এখানকার যে যুবর যে নেতৃত্ব তাদের মধ্যে যে গোষ্ঠী সংঘর্ষ, এই ব্যাপারটাকে বিজেপি কীভাবে দেখছে? দেখুন, গোষ্ঠী সংঘর্ষ নীতির ভিত্তিতে, খাওয়া দাওয়ার ভিত্তিতে হতে পারে বিভিন্ন কারণে। এখানকার যে বিষয়টা আছে, অন্যায় করেছে, তার অন্যায়ের প্রতিবাদ করছে। যে দল প্রতিবাদ করছে আমি তাদেরকে স্বাগত জানাই, যেখানেই অন্যায়ের প্রতিবাদ হোক, কোন গোষ্ঠী করলো, কে করলো, আমি করলাম কি তুমি করলাম এটা দেখার বিষয় নয়। অন্যায় করেছে, অন্যায়ের প্রতিবাদ হয়েছে, তার জন্য তাদেরকে আমি সাধুবাদ জানাই। আইন শৃঙ্খলা অবনতি হবেই, স্বাভাবিক, অন্যায়ভাবে কোনোদিন কোনো কিছু টেকে না, দলও টেকে না, তাই গোষ্ঠীদ্বন্দ্ব এটা স্বাভাবিক প্রক্রিয়া, আগামী দিনে আরও বাড়বে এবং এরা নিজেরাই মারামারি করে মরবে এটা নিশ্চিত। অন্যদিকে গতকাল রাতে বেলগুড়িয়া এক নম্বর পঞ্চায়েতে বিজেপি কর্মী তাপস বসাক অনুপ দাসের বাড়িতে তৃণমূল কংগ্রেসের হারমাদ বাহিনী চড়াও হয় বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়। ক্ষতিপূরণের টাকা নিয়ে এলাকার পঞ্চায়েত সদস্য চন্দন সরকারের বাড়ি ঘেরাও হওয়ার ঘটনা ঘটার পরই গতকাল রাতে এই ঘটনা ঘটে। এই হামলার প্রতিবাদে আজ এলাকা পরিদর্শনে আসেন বিজেপির নদিয়া দক্ষিণ জেলার সভাপতি অশোক চক্রবর্তী ও সাংসদ জগন্নাথ সরকার। রানাঘাট সাংসদ জগন্নাথ সরকার সাংবাদিকদের যা জানালেন, আমফানের জন্য ক্ষতিগ্রস্ত পরিবারকে মোদিজি যে 1000 কোটি টাকা দিয়েছেন, আর তারই কিছু অংশ টাকা ঝড়ে যাদের বাড়িঘর ভেঙেছে তাদের জন্য অ্যালোট হয়েছে অ্যাকাউন্টে যাওয়ার কথা, নিরপেক্ষ দৃষ্টিতে না করে বিভিন্ন পঞ্চায়েত প্রধান, উপপ্রধান বা পঞ্চায়েত সদস্য নিজেদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে ভাগ বাটোয়ারা করেছে, প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবার কেউই পায়নি, সেই জন্য জনবিক্ষোভ তাদের মধ্যে দেখা দিয়েছে। আর সেই কারণে এই প্রশ্নের বিচার চাইতে আমাদের এখানে যারা পঞ্চায়েতের দায়িত্বশীল কর্তা ব্যক্তি আছে তাদের কাছে জনগণ গেছে, তারা বিচার চাইছে, কিন্তু বিচার না করে তাদেরকে গালাগাল হুমকি দিয়ে বাড়ি পাঠানো হয়। তারপর সন্ধ্যেবেলায় জল্লাদ বাহিনী সশস্ত্রভাবে এসে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ির মহিলা ক্যান্সার রোগগ্রস্ত তাকে ধাক্কা মেরে, লাথি মেরে অজ্ঞান করে দিয়েছে এবং পরিবারকে হুমকি দিয়ে গেছে বিধবা বানিয়ে ছাড়বে, এবং ফের যদি এইরকম কিছু করে তাহলে আমরা একদম খুন করে দেবো, এইরকম হুমকি তারা দিয়েছে। অর্থাৎ একটা অরাজকতার রাজত্ব চলছে। আমরা চাই এর সঠিক বিচার হোক, পুলিশের কাছে FIR দর্জ হয়েছে, এখনো কোনো আসামি তারা দেখতে পাচ্ছে না, খুঁজে পাচ্ছেন না, তারা ব্যস্ত সাংসদকে আটকানোর জন্য। সাংসদের বাড়ির কাছে যত পুলিশ আছে আটকে দুপাশে রাস্তায় আমার বাড়িতে আটকানোর চেষ্টা হচ্ছে, প্রতিদিন একই নাটক হচ্ছে, আটকাতে তারা পারছে না।
কিন্তু কেসও দিয়েছে আমার বিরুদ্ধে লকডাউন ভাঙার কেস আবারও দিয়েছে চাল চুরির ক্ষেত্রেও দেখা গেছে চাল চোরকে না ধরে আমার নামে কেস দেওয়া হয়েছে আমি কেসে ভয় পাই না জনগণ আমার পাশে আছে জনগণের কাছে দায়বদ্ধ তাই আমি সেখানে যাবই পশ্চিম বাংলার পুলিশ আমাকে রোখার নেই ক্ষমতা আমি প্রমাণ করে দিয়েছি আগামী দিনেও আমি কোয়ারেন্টাইন সেন্টারে যাব জনগণের অভাব অভিযোগ শুনবো আক্রান্ত যারা হয়েছে মূলত তাদের ইয়েটা কি কারণটা কি কি কারণ আক্রান্ত হওয়ার কারণটা কি আক্রান্ত হওয়ার তারা এটাই দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার দুস্থ পরিবার দেখে অর্থাৎ যাদের সবচাইতে খারাপ অবস্থা এই টাকাটা তাকে দেওয়া হোক অর্থাৎ পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আত্মীয় স্বজন না নিয়ে তাদের ঘর ভাঙেনি তাদের পাকা বাড়ি দোতলা তিনতলা তারা কেন পাবে এই কথাটা দাবি করেছে অর্থাৎ অন্যায়ের প্রতিবাদ করেছে বলে পশ্চিমবাংলায় অন্যায়ের কোথায় প্রতিবাদ করা যাবে না এটাই আজকে বাংলার অবস্থা তাদেরকে মারধর করা করেছে তাদেরকে মারধর করেছে তৃণমূলের জল্লাদ বাহিনী এবং তৃণমূলের এখানকার যিনি সদস্য তার ছেলে চন্দন সরকারের ছেলে কি নাম যেন ইন্দ্রজিৎ সরকার সে তার দলবল সহ সশস্ত্র ভাবে এসে এই কাজ করেছে ঠিক আছে।